আবারও সেই নাম চর্চায় তাপস রায়। তবে শশী পাঁজার সঙ্গে তার কি সৌজন্য সাক্ষাৎ, নাকি এর পেছনে রয়েছে আরও অন্য কোনো সমীকরণ? একেবারে আপনারা জানেন যে উত্তর কলকাতা নিয়ে যেভাবে টানাপোড়েন চললো, দীর্ঘ টানাপোড়েনের পর আমরা দেখলাম তাপস রায় তিনি শুধু দল ছাড়লেন না, তিনি তার পদও ছাড়লেন। তারপরে শশী পাঁজার বাড়িতে কেন, আরও বিস্তারিতভাবে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সায়ন্তিকা, এবার কি নতুন কোনো সমীকরণের আভাস পাওয়া যাচ্ছে, নাকি একেবারেই সৌজন্য সাক্ষাৎ? দেখো, একেবারে এখনো পর্যন্ত গোটা বিষয়টাকে সৌজন্য সাক্ষাৎ হিসাবে একেবারে দেখা হচ্ছে। কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় স্মৃতি, যেটার কথা শুরুতেই তোমাকে বলবো বিস্তারিত ঘটনাটা বলার আগে, শশী পাঁজা তিনি কিন্তু আমাদেরকে জানালেন যে আজকে তাপস রায় যে তার বাড়িতে আসবেন এটা কিন্তু তিনি জানতেন না। কিন্তু আমরা তাপস রায়ের যেটা প্রত্যেকটা দিন তাপস রায়ের বিভিন্ন প্রচার সংক্রান্ত যেটা খবর পড়ি, আমরা কিন্তু জেনেছিলাম যে আজকে বুধবার 11টা নাগাদ অজিত পাঁজার কাছে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে যাবেন তাপস রায়। এবং আমরা সেই মতন যখন শশী পাঁজার কাছে যাই, শশী পাঁজাকে গিয়ে বলি, কার্যত তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দেন যে তাপস রায় আজকেই আসবেন সেটা তিনি জানতেন না। এবং তারপর তাপস রায় এবং শশী পাঁজা উভয়েই জানান যে এই সাক্ষাৎ একেবারেই একটা সৌজন্যের সাক্ষাৎ, সৌজন্যের রাজনীতি, যেটা আমরা প্রত্যেকটা ক্ষেত্রে বারবার আমরা দেখে এসেছি, এটাও কিন্তু একেবারেই সেই রকমই ঘটনা, সেটাও কিন্তু দুজনে স্পষ্টভাবে জানিয়ে দিলেন। এবং তাপস রায় তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে জানালেন যে অজিত পাঁজা কিন্তু তার রাজনৈতিক গুরু, তার রাজনৈতিক শিক্ষক, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তিনি বিজেপিতে থাকলেও অজিত পাঁজার যে একটা প্রভাব তার জীবনে রয়েছে, তার যে শিক্ষাটা সেটাকেই কিন্তু তিনি এগিয়ে নিয়ে চলছেন। অন্যদিকে শশী পাঁজা তিনিও কিন্তু জানিয়ে দিলেন যে একেবারেই এই যে সাক্ষাৎ, সেই সাক্ষাতের আড়ালে অন্য কোনো গল্প নেই। রাজনৈতিক লড়াইটা অবশ্যই রাজনীতির ক্ষেত্রে, রাজনীতির ময়দানে হবে, তারা দুজনে দুটো দলে রয়েছেন, সেই জায়গায় একে অন্যে অন্যকে রাজনৈতিক কথা দিয়ে যে আঘাত বা যে বিষয়টা আমরা দেখে থাকি সেটা চলবেই, কিন্তু এটা একেবারে একটা সৌজন্য সাক্ষাৎ। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাপস রায় তিনি কিন্তু জানিয়ে দিলেন যে এই যে এখন তিনি এসছেন একেবারেই কিন্তু প্রসূন পাঁজা, পূজা পাঁজার কাছেও তিনি কিন্তু ভোট ভিক্ষা কার্যত করবেন, ভোট প্রচার করবেন। এবং একেবারে উদ্দেশ্যপূর্ণভাবে তাপস রায় জানিয়ে দিলেন যে তার এই এলাকায় যেখানে যেখানে যাচ্ছেন প্রায় 15 লক্ষের কাছাকাছি বা এরকম যে যত যা মানুষজন আছেন, লক্ষাধিক মানুষজন আছেন, প্রত্যেকের কাছে তিনি কিন্তু যাবেন, প্রত্যেকের কাছে তিনি কিন্তু ভোট দেওয়ার কথা বলবেন, শুধু দুজন মানুষ ছাড়া। এবং স্বাভাবিকভাবেই আমরা যখন তাকে প্রশ্ন করলাম তাপস রায় কোন দুজনের কথা বলছেন, তিনি কিন্তু হেসে এড়িয়ে গেলেন। এবং তারপরে শশী পাঁজাকেও সেই প্রশ্ন করা হয়েছিল যে কোন দুজনের কথা তিনি বলছেন, কারণ একেবারেই এই এই মুহূর্তে রাজ্যের রাজনৈতিক যা পরিস্থিতি, কোন দুজনের কথা বলছেন তাপস রায়, সেটাও কিন্তু শশী পাঁজা একেবারেই এড়িয়ে গেলেন। এবং স্বাভাবিকভাবে এই ঘটনাটা যে আজকে একেবারেই সারাদিনের রাজনৈতিক একটা চর্চার বিষয় হয়ে থাকবে, সেটা কিন্তু আলাদা করে বলার অপেক্ষা রাখছে না স্মৃতি। একেবারে ধন্যবাদ। আপাতত তুমি পরিস্থিতিকে নজর রাখো, এখান থেকে নতুন কোনো আভাস পাওয়া যায় কিনা আমরা পরবর্তী সময় তোমার সঙ্গে কথা বলবো। তবে মন্ত্রী শশী পাঁজার বাড়িতে তাপস রায়, বিজেপি প্রার্থী তাপস রায়, তৃণমূল দলত্যাগী এবং তার সাংসদ পদ থেকে, বিধায়ক পদ থেকে পদত্যাগ করার পর যেভাবে তৃণমূলকে তুলোধনা করেছেন, তারপর তৃণমূলের মন্ত্রীর বাড়িতেই তাপস রায়। তবে তিনি বলছেন একেবারে শশী পাঁজার কাছে নয়, তিনি গেছেন অজিত পাঁজাকে শ্রদ্ধা জানাতে, কারণ তিনি তার শিক্ষাগুরু, রাজনৈতিক গুরু, এবং তাকে শ্রদ্ধা জানাতেই আজকের মতো একটি দিনে তিনি সেখানে পৌঁছেছেন। শশী পাঁজা জানিয়েছেন সকালে তিনি তার অফিসে বসেছিলেন, শ্যামপুকুরের বিধানসভা এলাকার বিষয়ে বৈঠক চলছিল, হঠাৎই দেখেন তাপস রায় আসছেন। তিনিও তার তরফ থেকে সৌজন্যতাই দেখিয়েছেন, তাকে যতটুকু অতিথি আপ্যায়ন করা যায় সেটুকুই করিয়েছেন, জানান শশী পাঁজা। তিনি বিজেপি প্রার্থীকে বাড়িতে স্বাগত জানিয়েছেন একেবারেই তাদের কালচার মেনে। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর সঙ্গে দেখা করতে গত সোমবারই আলিমুদ্দিন স্ট্রিটের মুজাফফর আহমেদ ভবনে পৌঁছে গিয়েছিলেন বিজেপি প্রার্থী তাপস রায়। অর্থাৎ তিনি কি একেবারেই সৌজন্য সাক্ষাৎ করছেন, নাকি এর পেছনে অন্য কোনো সমীকরণ কাজ করছে, সেটাই এখন চর্চার বিষয়।